শাহনিয়ামতুল্লাহ একজন মুসলিম পণ্ডিত, একজন মুসলিম দার্শনিক, যিনি তার জীবদ্দশায় একটি বই লিখে দিয়েছিলেন, যে বইতে এই পৃথিবীতে ভবিষ্যতে কি কি ঘটতে যাচ্ছে, কি কি ঘটবে সে সম্পর্কিত কিছু বাণী করে গিয়েছিলেন। এই বিখ্যাত মনীষীর প্রকৃত জন্মসাল এবং মৃত্যুসালটি পাওয়া যায় না, তবে উইকিপিডিয়াতে দেওয়া তথ্য মতে এই মনীষী 104 বছরেরও বেশি সময় ধরে বেঁচে ছিলেন এটির উল্লেখ পাওয়া যায়। এই মহান মনীষী যে বইটি লিখেছিলেন সেই বইটি আমাদের কাছে কাশিদায়ে শাহ নিয়ামতুল্লাহ এই নামে পরিচিত। এই মহান মনীষীর জন্ম অনেক ঐতিহাসিক বলে থাকেন ইরানের কোন একটি নগরীতে হয়েছিল, আবার কেউ কেউ বলে থাকেন এই মহামনীষীর জন্ম সিরিয়ার আলেপ্পো নগরীতে। হযরত শাহ নিয়ামতুল্লাহ আজ থেকে প্রায় 865 বছর পূর্বে 1152 সালে এই বইটি রচনা করেন বলে অনেক ঐতিহাসিক মতামত ব্যক্ত করেছেন। এই মহান মনীষী তার বইতে যে সকল ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তা ইতিমধ্যে আশ্চর্যজনকভাবে ঘটে গেছে, এবং এমন কিছু ভবিষ্যৎবাণী তিনি করে গিয়েছিলেন যেগুলো আগামীতে ঘটবে বলে আশা করা যায়। যখন আমাদের এই ভারতবর্ষ, আমাদের এই ভারতীয় উপমহাদেশ ইংরেজরা শাসন করত, সেই সময় এই ভারতীয় উপমহাদেশের মুসলিমরা অনেক দিক থেকেই নিপীড়িত ছিল, নির্যাতিত ছিল, তারা ছিল জুলুমের শিকার। ইংরেজ শাসনের এই ক্রান্তি লগ্নে এই কাশিদাটা মুসলমানদের মধ্যে মহা আলোড়ন সৃষ্টি করে। এই কাশিদার অসাধারণ প্রভাব লক্ষ্য করে তখনকার ব্রিটিশ বড়লাট লর্ড কার্জনের শাসনামল সময়ে 1899 থেকে 1905 সাল পর্যন্ত এই কাশিদা নিষিদ্ধ ঘোষিত হয়। শাহ নিয়ামতুল্লাহ রচিত এই কাশিদাটি ফরাসি ভাষায় রচনা করা হয়। তার এই কাশিদাটি মূলত একটি কবিতা গ্রন্থ, যেখানে তিনি কবিতার ছন্দে ছন্দে এই পৃথিবীতে ঘটতে পারে এমন অনেক উল্লেখযোগ্য ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। এই মহান মনীষী যে সকল ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তার অনেকগুলোই ইতিমধ্যে ঘটে গেছে। যেগুলি ঘটে গেছে সেগুলির ভিতরে কয়েকটি ছিল এমন, আমাদের এই ভারতবর্ষে, আমাদের এই ভারতীয় উপমহাদেশে তুর্কি মুঘলদের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবে, এখানে এই মুঘলদের সাম্রাজ্য ভেঙে যাওয়ার পরে এখানে ইংরেজরা রাজত্ব করবে, একসময় আমাদের এই ভারতীয় উপমহাদেশে চরম দুর্ভিক্ষ দেখা দেবে এবং সেখানে প্লেগ নামক একটি রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়বে যার ফলে বহু প্রাণহানি ঘটবে। তিনি তার এই বইতে প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন, এবং আশ্চর্যজনকভাবে তার সে ভবিষ্যৎবাণীগুলো শতভাগ হয়ে গেছে। তিনি প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে যে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন এই যুদ্ধে কারা জিতবে, কারা হারবে, কারা অক্ষ শক্তিতে থাকবে, কারা মিত্র শক্তিতে থাকবে এবং কাদের মাঝে চুক্তি হবে। কাশিদায়ে শাহ নিয়ামতুল্লাহ এই বইটি আজও আমাদের মুসলিম সমাজে ঝড় তোলে, আমাদের মুসলিম সমাজে আলোড়ন তোলে। এই গ্রন্থটি পাঠ করলে জানা যায় আগামী ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে অথবা কি ঘটতে পারে। শাহ নিয়ামতুল্লাহ তার এই ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন মূলত অতীতের অনেক ঐতিহাসিক ঘটনাবলী বিশ্লেষণ করে, কুরআন এবং হাদিস গবেষণা করে। আমরা এই মহান মনীষীর করা ভবিষ্যৎবাণীগুলো আপনাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরব। প্রথমে আমরা আপনাদের সামনে তুলে ধরব এই মহান মনীষীর করা ভবিষ্যৎবাণীগুলোর যেগুলো ইতিমধ্যে ঘটে গেছে, এবং তারপরে আমরা আগামীতে যেগুলি ঘটতে যাচ্ছে অথবা ঘটবে ইনশাআল্লাহ সেইগুলো সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। ইনশাআল্লাহ সেইগুলো সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো।